আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গোল্ড ফিশকে কীভাবে লাইভ ফুড বা কেঁচো খাওয়াবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। যখনই আমি নতুন ভিডিও ছাড়ব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি গোল্ডফিশকে তাড়াতাড়ি বড় করতে চান তাহলে আপনাকে লাইভ ফুড খাওয়াতেই হবে। সো লাইভ ফুড বা কেঁচো কোথায় পাবেন? যারা গ্রামে থাকেন তাদের তো কেঁচো সব জায়গায় পাওয়া যায়, আর যারা ঢাকায় থাকেন যদি আপনার বাসায় ফুলের টব থাকে তাহলে দেখবেন যে ফুলের টপের ভিতরেই অনেক কেঁচো আছে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন কেঁচো। সো কালেক্ট করার পর এগুলোকে ভালো মতো পানি দিয়ে ধুবেন, তারপর এগুলোর মধ্যে আপনাকে লবণ দিতে হবে, কারণ কেঁচুতে অনেক সময় অনেক জীবাণু থাকে তাই লবণ দিতে হবে আপনাকে। সো দেখেন কিভাবে আমি লবণ দেই এগুলোতে। ফার্স্টে এতটুকু লবণ নেবেন, তারপর লবণগুলো আস্তে করে কেঁচুর মধ্যে দিয়ে দিবেন, তারপর কোনো একটা জিনিস নিয়ে পানিটাকে ভালোভাবে লাড়াবেন যাতে লবণটা পানির সাথে মিক্স হয়ে যায়। লবণটা মিক্স করার পর 5 মিনিট পানিটাকে রেখে দিবেন। 5 মিনিট হয়ে যাওয়ার পর লবণের পানিগুলো ফেলে দিবেন এবং ভালোভাবে ধুয়ে নেবেন। দেখেন এগুলো ধোয়ার পর এখন এগুলোকে আমার গোল্ডফিশ আর কমেটগুলোকে দিব। দেখেন কিভাবে দেই, এটাতে পানি আছে এখন যাতে সহজে দিতে পারি। এগুলোকে এখন ছেড়ে দিব আস্তে করে। এই তো মাছগুলো ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে, কেঁচো ওদের অনেক পছন্দের খাবার। দেখেন কিভাবে ওরা খেতেছে। এভাবে আপনিও আপনার মাছদেরকে কেঁচো খাওয়াবেন, এতে আপনার মাছগুলো তাড়াতাড়ি বড় হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার লাইভ ফুড বা কেঁচো খাওয়াবেন, বা আপনি বিভিন্ন দোকান থেকেও এগুলো কালেক্ট করতে পারেন। যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি প্লিজ সকলেই একটা করে লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।